মাধবীলতা, তোমার নাম লিখতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো। আদ্য অক্ষরটি তোমার মিলেমিশে এমন জড়িয়ে আছে, কি জানি। তাই তোমাকে এত ভালো লাগে হয়তো। তোমাকে এই প্রথম চিঠি লিখলাম, লিখতে গিয়ে টের পেলাম প্রতিটি শব্দ লেখার সময় আমি তোমার স্পর্শ পাচ্ছি। আমি তোমাকে চিঠি লিখছি স্বর্গছেঁড়া চা বাগান থেকে 8 মাইল দূরে একটা গ্রামে বসে। অবশ্য গ্রাম বললেও বোধহয় জায়গাটাকে বেশি সম্মান দেওয়া হবে। স্বর্গছেঁড়ার এত কাছে আছি কিন্তু এখনও ছোটমার সঙ্গে দেখা করার সময় পাইনি। কথাটা পড়লেই তোমার ভুরু কুচকে যাবে জানি, কিন্তু বিশ্বাস করো এখানে এসে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না। তবে দেখা করার সময় না পেলেও তার দেখা আমি পেয়েছি। সেদিন গাড়িতে ময়নাগুড়ি থেকে ফিরছিলাম, ডুয়া নদী পার হয়ে আংরা ভাষার উপর দিয়ে রাস্তাটা বাঁক নিয়ে যখন চা বাগানের শরীর জড়িয়ে আমার বুকের মধ্যে মিশে থাকা কোয়ার্টারগুলোর সামনে দিয়ে চলে আসছে, তখন দেখলাম ছোটমা আমাদের সেই বাড়িটা সিঁড়িতে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে কি যেন দেখছে। হ্যাক পলক মাত্র, তার মধ্যে গাড়িটা হুশ করে বেরিয়ে এলো। দূরত্বটা এমন যে চিৎকার করলেও বোধহয় শোনা যেত না। এই প্রথম উত্তর বাংলায় এসে নিজের অস্তিত্বকে গোপন রাখতে হচ্ছে। জলপাইগুড়ির এপাশে এখনও পুলিশি তৎপরতা শুরু হয়নি, নিশ্চিন্তে কাজ করা যাচ্ছে। তবে চারধারে এত সাপের মুখ যে ছোবল আসতে কতক্ষণ, সতর্ক থাকাই মঙ্গল। এখানে এসে বেশ কিছুদিন রয়েছি, নিজের সম্পর্কে একটা গোপন সত্য আবিষ্কার করেছি। জানো, ছোটবেলায় আমি খুব রোমান্টিক ছিলাম, ভীষণ ভাবপ্রবণ। এই স্বর্গছেঁড়াকে আমি ভীষণ ভালোবাসতাম, এর গাছপালা এমনকি বাতাসকেও আমি অনুভব করতাম। মনে আছে প্রথম যখন দাদুর সঙ্গে এই জায়গা ছেড়ে যাই, তখন রুমালে স্বর্গছেঁড়ার মাটি বেঁধে নিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ির বাড়ির উঠোনে সেই মাটি রেখে রোজ দেখতাম আর ভাবতাম স্বর্গছেঁড়ায় আছি, কিংবা স্বর্গছেঁড়ার সেই কাঁঠাল গাছ, তাল গাছ, চা বাগানের মধ্যে ঘুঘুর ডাক, যা কিনা পৃথিবীর যে কোনো ঐশ্বর্যের বিনিময়েও ছাড়তে কষ্ট হতো। এখানে এসে দেখলাম তারা সবাই একই রকম আছে, ঠিক যেমনটি রেখে গিয়েছিলাম। কিন্তু আমি আমার সেই মনটাকে কিংবা চোখটাকে হারিয়ে ফেলেছি। আমি এখন সেসব ভাবপ্রবণতার কথা ভেবে হাসি। সময়ের সঙ্গে সঙ্গে, সমস্যার সঙ্গে সঙ্গে জীবনটা বড় দ্রুত পাল্টে যায়, দৃষ্টিও। আমার সেই আমিটা সম্পর্কে শুধু মমতাই দেখানো যায়, কেননা বাস্তবে সে অচল। যে চা বাগানের গলিতে দুপুর বিকেলে চুপচাপ পাখির আওয়াজ শুনে কাটাতে ভালো লাগতো, সেটা ছিল নিতান্তই অর্থহীন। এখন সেই শূন্য গর্ভ ভালো লাগা নয়। কাজের গতি যদি একবার রক্তে মেশে, তখন নতুন চোখ খুলে যায় কিংবা পুরনো চোখ অন্ধ হয়ে যায়, না হলে কাজ হয় না। জানো, আমি আর একটা জিনিস ক্রমশ টের পাচ্ছি, মনে হচ্ছে আমি খুব নির্লিপ্ত হয়ে যাচ্ছি। কোনো কিছুই আমাকে তেমন স্পর্শ করে না। যেমন ধরো, এই স্বর্গছেঁড়া এককালে জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে বড় বলে যে ভাবালুতায় ভুগতাম তার নেই। এতবার ওর উপর দিয়ে যাওয়া আসা করেছি, কিন্তু বুকের মধ্যে কোনো কাঁপুনি হয় না। চা বাগানের গলিকে গেরিলা যুদ্ধের পক্ষে নিরাপদ বলে ভাবছি। আংরা ভাষা নদীর ধার দিয়ে সে খুঁটিমারির জঙ্গল লাল সূর্যের বলটাকে মাথায় নিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকে, তার মতো গোপন শেল্টার আর কিছু নেই। মিটিং বলো, গোপন গেরিলা ট্রেনিং বলো, এই জঙ্গল মায়ের মতো আশ্রয় দেবে। ছোটমা কিংবা আমার বাবা শ্রীযুক্ত মহিতোষ মিত্র মাত্র কয়েক মাইল দূরে আছেন, 10 মিনিটেই পৌঁছে যেতে পারি। পুলিশ আমার অস্তিত্ব জেনে যেতে পারে, এই আশঙ্কার কথা ছেড়ে দিলেও দেখা করতেই হবে এমন টান বোধ করি না। খুব খারাপ শোনাচ্ছে কথাটা, কিন্তু সত্যি কথা এটাই। ছোটমা কিংবা বাবা তো সে অর্থে আমার বাল্যকালে দূরের মানুষ ছিলেন,
জলপাইগুড়ি শহর থেকে আমার বর্তমান ডেরার অবস্থান ঘণ্টা দেড়েকের মধ্যেই। কই, একদিনও তো দাদু ও পিসিমাকে দেখতে যাবার কথা আমার মনে পড়ল না। সেই দুটি মানুষ তো আমার এই শরীরকে তিল তিল করে বড় হতে সাহায্য করেছেন। এসব আত্মীয় স্বজন, চেনা জায়গা কিংবা তার মতো অন্তরঙ্গ ছবি সম্পর্কে অদ্ভুত উদাসীনতা আজকাল আমাকে নির্লিপ্ত করেছে। মাধবীলতা, কথাটা কি তোমার সম্পর্কেও খাটে না? তুমি আমাকে ভালোবেসেছ, আমি জানি তুমি কতখানি আন্তরিক। এ আমার জন্যই তুমি একটানে সমস্ত পারিবারিক সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছ, হোস্টেলে রয়েছ, কিন্তু কি আশায়? পৃথিবীর যে কোনো যুবতীর মতো তোমার বাসনা হওয়া উচিত একটি সাজানো সুন্দর গৃহের, আমাকে নিয়ে। কিন্তু প্রতিটি দিন আসছে আর আমি সেই গৃহ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি। তোমাকে ভালোবেসেছি, অথচ তোমাকে শান্তি দেবার বদলে অথই উদ্বেগে রেখে এসেছি। কাউকে ভালোবাসলে এভাবে দূরে চলে যাওয়া যায়? তাহলে ভালোবাসতে গেলামই বা কেন? এসব ভেবে চিনতে মনে হয় আমি বোধহয় এখন স্বার্থপর হয়ে গেছি, স্ব অর্থে পর। জীবন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চেহারা নিয়েছে, আর এত বুঝেও এ থেকে বেরিয়ে আসার অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে। ভীষণ একা লাগছিল, তোমাকে চিঠি লিখলাম। তাই এত বড় চিঠি কখনো লিখিনি। আমার সব সময় ভয় যে আমাকে ভালোবেসেছ, শুধু এই কারণে তুমি আরও বড় বিপদে না পড়ো। হয়তো সত্যি যদি বড়, তখনও আমি কিছুই করতে পারবো না। সময় আমাদের সব কটা আঙুল খইয়ে দিয়েছে, আমরা কারো হাত জড়িয়ে ধরতে পারি না, শুধু ঠেকাই মাত্র। আবার কখন লিখব জানি না, যদি বেঁচে থাকি তাহলে বর্ধমান স্টেশনে দেখা করব পৌষ মেলার দিন। যদি দেখো নির্দিষ্ট সময় আমি এলাম না, তাহলে তুমি কখনো বোলপুরে যাবে না। জানি নিজের নিরাপত্তার জন্যই এত বিশদভাবে লেখা, আমার অন্যায় হলো, হয়তো নিয়ম ভাঙলাম এবং জেনে শুনেই। তাই এই চিঠি জমিয়ে রেখো না, তোমার অনিমেষ। এখনো তোমার দেওয়া টাকা শেষ হয়নি, একটানে চিঠিটা শেষ করলো অনিমেষ। হাত টনটন করছিল, এখন রাত গভীর, শুধু টিউব টিউব একটি শব্দ কোনো পাখির গলার সমানে বেজে যাচ্ছে। চিঠিটা ভাঁজ করে বুক পকেটে রাখতে না রাখতে দরজার শব্দ হলো। ভেজানো দরজা খুলে একটি কৃষ্ণকায় যুবক ঘরে ঢুকে পরিষ্কার হাসল। লণ্ঠনের আলোয় তার চকচকে দাঁত দেখতে পেল অনিমেষ। যুবকটির নাম সিরিল ওরাও। শুকনা থেকে আসায় সময় সে অবাঙালি ভদ্রলোকের পরিচয়ে অনিমেষের সন্ধান পেয়েছে, আপাতত এরই আশ্রয়ে, অত্যন্ত কাজের ছেলে। সিরিল বলল, চলুন। অনিমেষ বাইরে বেরিয়ে এলো, খুব ঠান্ডা পড়েছে। বারিনকে আলোয়ান ফেরত দেওয়া হয়নি, কিন্তু তাতেও শীত মানছে না, সোয়েটার তলায় আছে। অনিমেষ দেখল আশেপাশে কোথাও আলো নেই, বাইরে ঘরের দেওয়ালে দুটো সাইকেল হেলান দিয়ে রয়েছে। সাইকেলে কাঁচা রাস্তা মিনিট তিনে গেলেই ফুরিয়ে গেল। খুঁটিমারির জঙ্গলের মধ্য দিয়ে সুন্দর পিচের রাস্তা, যেটা নাথুয়া থেকে এসেছে, সেখানে সাইকেল চালনা খুব স্বচ্ছন্দের। রাস্তাটা একটু ঢালু, চাকা গড়গড়িয়ে ছুটে যাচ্ছে, আর এই গতির জন্যই হাওয়ার কামড়ে কাঁপুনি আসছিল শরীরে, দাঁতে দাঁত ধরে রাখতে পারছিল না অনিমেষ। রাত্রির জঙ্গলে এক ধরনের অচেনা শব্দ হয়, ওরা দুজনে নিঃশব্দে সেই শব্দ শুনতে শুনতে প্যাডেল ঘোরাচ্ছিল। হঠাৎ সিরিল আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল, অনিমেষ এগিয়ে এসেছিল কিছুটা। ওকে দাঁড়াতে দেখে অবাক হয়ে বেশ কিছুটা দূরে এসে সাইকেল থামাল। ততক্ষণে সিরিল তার কাছে চলে এসেছে, তারার আলোয় ওর মুখটাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। চাপা গলায় সে বলল, সামনের রাস্তা দিয়ে যাওয়া যাবে না। অনিমেষ কুচকে সামনের পথটাকে দেখল, রাত্রেরও নিজস্ব একটা আলো থাকে, চাঁদ না থাকলেও সে আলো আরও মোহিনী হয়। অনিমেষ দেখল পথটা ওপাশের জঙ্গলের আড়ালে চলে গেছে, কিন্তু
কোনো বিপদ রয়েছে বলে বোঝা যাচ্ছে না। শিরিল নিচু গলায় বলল, হাতি বেরিয়েছে। হাতি? হ্যাঁ, কিছুদিন হলো ভুটান থেকে এক দল এই অঞ্চলে নেমে এসেছে। অত্যন্ত মারকুট এই দলটা, মনে হচ্ছে সামনের মেছুয়া পুলের মুখটা ওরা রয়েছে। কি করে বুঝলেন? অনিমেষের কাছে পুরো ব্যাপারটাই কেমন ভৌতিক বলে মনে হচ্ছিল। চোখে দেখা যাচ্ছে না, এমনকি কোনো শব্দও নেই। ওইদিকে তাকান, সিরিল আঙুল তুলে দেখালো, সদ্য ত্যাগ করা বিষ্ঠা রয়েছে রাস্তার এক পাশে। তার আয়তন এবং পরিমাণ দেখে বুঝতে অসুবিধা হয় না যে এই পথ দিয়ে হাতি গেছে। আমরা আর একটু হলে ওদের সামনে গিয়ে পড়তাম, তাহলে আর দেখতে হতো না। খুব জোর বেঁচে গেছি। তাহলে যাব কিভাবে? আর কোনো রাস্তা আছে? আছে, হাতি বেরিয়েছে বলেই সেই রাস্তায় যাওয়া যায়। তার আগে চলুন সাবধানে গিয়ে সন্দেহটাকে মিটিয়ে আসি। সিরিলের সঙ্গে খুব আস্তে আস্তে সাইকেল চালাতে লাগলো অনিমেষ। যে কোনো মুহূর্তে দিক পরিবর্তনের জন্য দুজনেই তৈরি। রাস্তার বাঁকে এসে ওরা আরও ধীর হলো। তারপরই দুজন একসঙ্গে দাঁড়িয়ে গেল। সামনেই মেছুয়া পুল। পুলটার গায়ে ছোট ছোট কালো ঢিলা নড়ছে, অন্তত গোটাকুড়ি হবে। অনিমেষের মনে হলো চাপ চাপ অন্ধকার রাস্তাটাকে ঢেকে দিয়েছে। নিঃশব্দে সরে এলো ওরা। একটু পিছু হটে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। জিপ যাওয়া আসার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই কাঁচা পথগুলো তৈরি করা হয়েছে। দুপাশে ঘন জঙ্গলের গায়ের গন্ধ টের পাচ্ছিল অনিমেষ। অবিরাম শিশির পড়ছে এখানে। সিরিল অন্য সময় হলে ভয় পেতাম এই রাস্তায় যেতে, কিন্তু হাতি বেরিয়েছে যখন তখন মাইল দুয়েকের মধ্যে কোনো বন্যজন্তু থাকবে না। একটু ঘুর হবে তবু, এছাড়া উপায় কি? বন্যজন্তু এখন এখন বাঘও আছে নাকি? মাঝে মাঝে আসে যায়, কখন থাকে বলা যায় না। অনিমেষ প্রায় আধ ঘন্টা প্যাডেল ঘুরিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। সামনে ধান ক্ষেত, সাইকেল চালানো যাবে না। ওরা হাতে করে হেঁটে এলো। তারপরেই নদী, মেছুয়া পুলের তলা দিয়ে যেটা বয়ে এসেছে সেটা এখানে বেশ চওড়া। সেদিকে তাকিয়ে সিরিল বলল, এক কাজ করুন, আপনি এখানে থাকুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। সাইকেল মাটিতে রেখে সে প্যান্ট গোটাচ্ছিল। অনিমেষ বলল, আমার যেতে কোনো অসুবিধা হবে না, চলুন না। ঝুঁকি নিয়ে কী লাভ? ঝুঁকি? আপনি কি আমাকে খুব বাবু ভাবছেন? একটু উষ্ণ হলো অনিমেষ। না না, আমি আপনার কথা বলছি না। দুজনে যদি যাই তাহলে এসে হয়তো দেখবই সাইকেল দুটোই নেই। কিছু তো বিশ্বাস নেই। যত রাতই হোক, কেউ হয়তো কোনো কারণে বাইরে এসে দেখলো লোকজন নেই আর এই দুটো পড়ে আছে, সে কি হাত গুটিয়ে থাকবে? তাহলে এদের নিয়ে গেলেই হয়। পারবেন না, স্রোত কীরকম দেখতে পাচ্ছেন? আমি আসছি। সিরিল জলে নেমে গেল। স্রোত যে খুব জোরদার তা বোঝা যাচ্ছিল। এক একবার হোঁচট খেয়ে অনেকটা পিছু হটে ওকে ওপারে উঠতে হলো। তারপর প্রায় দৌড়েই মিলিয়ে গেল সে। মিনিট পনেরো অপেক্ষা করতে হলো অনিমেষকে। ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা তার। হাত পা নেড়ে শরীর গরম করার চেষ্টা করে যাচ্ছে সে সমানে। দৃশ্যটা ভাবতেই হাসি পেল। এই নির্জন রাতের ফাঁকা মাঠে একটা লোক পাগলের মতো নাচছে একা একা। কেউ দেখছে না জানলে আমাদের লজ্জাবোধ অনেক কমে যায়। আচ্ছা, অন্ধকার অনিমেষ ওদের দেখতে পেল। খুব দ্রুত দুটো মানুষ আসছে। ওরা অনেকটা এগিয়ে জলে নেমে স্রোতের টানে টানে নদী পাড়ে হয়ে এপারে চলে এলো। সাইকেল ছেড়ে অনিমেষ এগিয়ে গিয়ে দেখলো ঠান্ডা জল থেকে উঠে সরা ঠক ঠক করে কাঁপছে। সে অবস্থায় প্যান্ট ঠিক করতে করতে সিরিল বলল, বেশি দেরি হয়নি তো? না না, ঠিক আছে। একে আপনি চেনেন? অনিমেষ দেখলো সঙ্গের মানুষটি মুখ টিপে হাসছে। বয়স হয়েছে কিন্তু শরীর খুব মজবুত। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে অনিমেষ হাত বাড়িয়ে দিল, কেমন আছেন? চলছে। আমাকে চিনতে পেরেছেন মনে হচ্ছে। নিশ্চয়ই, আমি কিন্তু খবরটা পেয়ে খুব অবাক হয়ে গিয়েছিলাম।
সন্দেহ ছিল আপনি হয়তো আমাকে চিনতে পারবেন না। অনেক বছর আগে সামান্য সময়ের জন্য আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ, সেদিন আমার আত্মরক্ষার জন্য চা বাগানের ভেতর লুকিয়ে গিয়েছিলাম, কিন্তু সিরিল একবারও আপনার নাম বলেনি। এটুকু সাসপেন্সে রাখা হয়েছিল। দেখছিলাম আপনার স্মৃতি কেমন। আপনি এখানে আছেন মহিবাবু জানেন না নিশ্চয়ই? না, জুলিয়েন বললেন, চলুন এই ঠান্ডায় না দাঁড়িয়ে কোথাও বসে কথা বলা যাক। ঠান্ডাটা খুব পড়েছে আজ। এখানে বসার জায়গা আছে? আচ্ছা, আমার সঙ্গে আসুন। জুলিয়েনের পেছনে ওরা সাইকেল নিয়ে হাঁটছিল। যেতে যেতে জুলিয়েন বললেন, আপনি এখানে এসেছেন খবর পেয়েছিলাম, কিন্তু দিন দুপুরে আপনার সঙ্গে দেখা করতে গেলে আপনার গোপনীয়তা থাকতো না, তাই এই ব্যবস্থা। আপনি একটু বেশি ভয় পেয়েছেন মনে হচ্ছে। মোটেই না, আমার ওপর ভালো নজর রাখা হয়েছে। কথা বলতে বলতে ওরা একটা বসতি এলাকায় চলে এসেছিল। জঙ্গলের পাশে কয়েক ঘর মানুষের অস্থায়ী ডেরা এটা। তারই একটি দরজায় গিয়ে জুলিয়েন টোকা দিলেন, কোনো সাড়া এলো না। কয়েকবার নিষ্ফল চেষ্টা করে বল প্রয়োগ করলেন জুলিয়েন। মাটির ঘর, ছেঁচার বেড়া, দরজা অল্পতেই খুলে গেল। জুলিয়েন মদেশিয়াদের ভাষায় জিজ্ঞাসা করলেন, বুধু আছিস? এবার একটি স্ত্রী কণ্ঠ কথা বলল, ঘুম জড়ানো বিরক্তি। জুলিয়েন নিজের পরিচয় দিতেই একটা টিবড়ি জ্বলে উঠল। জুলিয়েন আবার প্রশ্ন করতে জানা গেল বুধুয়া ঘরে নেই। জুলিয়েন ওদের ভেতরে আসতে ইঙ্গিত করলেন। হনিমের সাইকেল বাইরে রাখছিল, কিন্তু সিরিল তাকে নিষেধ করল, বাইরে থেকে দেখলে যে কেউ সন্দেহ করবে। হনিমেশ ভেতরে ঢুকে দেখল ঘরটা নেহাত ছোট নয়, বাইরের আকাশের নিচ থেকেও ঘরে এসে খুব আরাম পেল। অনিমেষ দেখলে ঘরে বাসিন্দাদের অবস্থা অত্যন্ত জীর্ণ, হাসবার বলে কিছু নেই। বাঁশের খাটিয়ার ওপর একটা তেল চিরকুটে বিছানায় নিশ্চয়ই ওই স্ত্রী লোকটা এতক্ষণ শুয়েছিল। একটি কালো শিশু এখন সেখানে ঘুমিয়ে। স্ত্রী লোকটি মধ্যবয়সী, ওদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল সে। জুলিয়েন বললেন, তুই শুয়ে পড়, আমরা এখানে বসে একটু কথা বলে চলে যাব। স্ত্রী লোকটি ঘাড় নেড়ে আবার খাটিয়ায় ফিরে গেল। তারপর সেখান থেকে একটা ময়লা কাপড় তুলে এনে মাটিতে বিছিয়ে দিল। জুলিয়েন জিজ্ঞাসা করলেন, বুধুয়া কি এখন রোজ রাত্রে বের হচ্ছে? নীরবে ঘাড় নেড়ে স্ত্রী লোকটি খাটিয়ায় ফিরে যেতেই বাচ্চাটি কোঁকিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে স্ত্রী লোকটি বুকের আঁচল সরিয়ে তার মুখে স্তন গুঁজে দিলে কোলে তুলে নিয়ে। চোখ সরিয়ে নিতে গিয়ে অনিমেষের খেয়াল হলো, এই শীতে ওদের শরীরে কোনো গরম জামা কাপড় নেই। ওরা তিনজনে কাপড়টার উপর বসতেই টের পেল মাটি অনেক ঠান্ডা। জুলিয়েন বললেন, এই পরিবারটি চা বাগানের কর্মী ছিল, বুধুয়া লোকটা খুব রকচটা, বছর তিনেক আগে স্ট্রাইকের সময় ম্যানেজারের কুঠিতে ঢিল ছোড়ার অপরাধেও চাকরি যায়। হনিমেষ জিজ্ঞাসা করল, প্রমাণ করলো কি করে? খুব সহজেই, গুদাম থেকে যখন কাজ করে বের হচ্ছে তখন ওর থলিতে কিছু চা প্যাকেট ভরে দেওয়া হয়েছিল, বেচারা তা জানতো না, গেটে ধরা পড়ে চুরির অপরাধেই চাকরি গেল। আসল রাগটা এখানে অন্যভাবে মেটানো হয়। ইউনিয়ন থেকে কিছু করা হয়নি? না, আমরা যে ইউনিয়ন থেকে সরে দাঁড়িয়েছি, আমাদের জন্য ওরা ফালতু ঝামেলা জড়াবে কেন? আর প্রমাণ তো হাতে নাতেই পেয়েছিল, 6 মাসের মধ্যে ওকে কোয়ার্টার ছেড়ে এখানে চলে আসতে হলো। ব্যবস্থা তো দেখতে পাচ্ছেন, কাজকর্ম পাচ্ছে না অথচ পেট মানবে না, রোজ রাত্রে শেষ পর্যন্ত সহজ উপায়টা বেছে নিয়েছে। মানে চুরি, যেদিন ধরা পড়বে এরা ভেসে যাবে। আপনারা কিছু করছেন না কেন? জুলিয়েন বড় বড় চোখ মেলে অনিমেষকে দেখলেন, তারপর বললেন, আমাদের হাত পাগুলো খুব ছোট অনিমেষবাবু, আর এরকম বুধুয়া তো সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, আপনি কজনের জন্য করতে পারেন? এ সময় সিরিল কথা বলল, জুলিয়েন এখন সাসপেনশনে আছে। অনিমেষ অবাক হলো, এতক্ষণ লোকটির সঙ্গে কথা বলে এই বিপদের একটুও আঁচ পায়নি সে।
স্বর্গছেড়া শ্রমিক নেতা জুলিয়ানের সেই চেহারাটা এখন সে স্পষ্ট মনে করতে পারে। কুলিদের বিক্ষোভ থেকে বাঁচতে ছোট মার বাবার সঙ্গে সে চা বাগানের ভেতর আশ্রয় নিয়েছিল। সেখান থেকে বেরিয়ে এই জুলিয়ানের মুখোমুখি হয়েছিল। খুব ভদ্র ব্যবহার করেছিল সেদিন জুলিয়ান। মিশনারি স্কুলে পড়ে আসা এই মদেশিয়া যুবকটির প্রতি আকৃষ্ট হয়েছিল সেদিন অনিমেষ। তখন তো সবাই এর কথা মানত, আর আজ তো একদম অন্য কথা শুনছে সে। জুলিয়ান বললেন, কলকাতার খবর বলুন। অনিমেষ একটু একটু করে প্রস্তাবিত দেশব্যাপী আন্দোলনের কথা বলল জুলিয়ানকে। এবার সংগ্রাম মুখোমুখি, সৈনিক চাই, ভারতবর্ষের মানুষের মেরুদণ্ডটি ফিরিয়ে আনার জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে। জুলিয়ান বললেন, এসব কথা আমরা জানি অনিমেষবাবু, কিন্তু এখানে অবিলম্বে সংগঠন করা দরকার। আপনারা কবে নাগাদ মুখোমুখি হবার কথা ভাবছেন? সামনের মাসে বোলপুর থেকে ঘুরে এসে বলতে পারবো। জুলিয়ান বললেন, ব্যাপারটা এখন আর গোপন নেই, তবে মজার ব্যাপার হলো যে শুনছে সে বিশ্বাস করছে না। পুলিশকে আমার ভয় নেই, কিন্তু সক্রিয় হয়ে কেউ কিছু করলে সর্বপ্রথম বাধা দেবে অন্য পার্টির লোকজন। বিপদটা এখানে, আমরা যদি সবাই একসঙ্গে কাজ করতে পারতাম তাহলে একদিনে সারা দেশের বর্জোয়া ক্যাপিটালিস্টদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া যেত, কিন্তু তা হওয়ার নয়। হনিমেশ বলল, আপনার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ থাকা দরকার। কিভাবে হবে? জুলিয়ান বললেন, এই ঘরে, এখানে দেখা হওয়া দুইজনের পক্ষেই মঙ্গল। হনিমেশ বলল, প্রত্যেকটা চা বাগানে স্কোয়াড তৈরি করতে হবে, খুব নির্ভরযোগ্য কিছু ছেলেকে ব্যাপারটা বোঝাতে হবে। জুলিয়ান বললেন, কি ধরনের অ্যাকশন এখানে করার কথা ভাবছেন? দেখুন, কৃষকরা জোরদারের কাছ থেকে জমি দখল করবে, এটা করতে তারা স্বভাবতই উত্তেজিত হবে, কিন্তু আমরা শ্রমিকদের বলতে পারি না যে তোমরা চা বাগান দখল করো। ফ্যাক্টরি দখল করে 7 দিনও তারা চালাতে পারবে না। তাদের ব্যক্তিগতভাবে উত্তেজিত করে কিছু করা যাচ্ছে না, কিন্তু এমন কাজ করতে হবে যাতে সাধারণ মানুষ চমকে যায়। প্রত্যেকের অন্ধবিশ্বাসের ভিত যেন নড়ে যায়। কাজগুলো করতে হবে জনসাধারণের স্বার্থবিরোধী মানুষের বিপক্ষে। ফলে পুলিশ যদি অ্যাকশনে নামে তাহলে আমরা সাধারণ মানুষের সমর্থন পাব, একসময় তারা এগিয়ে আসবে, পাশে এসে দাঁড়াবে। সিরিল হঠাৎ উত্তেজিত গলায় বলল, তাহলে পানিরামের গাদ লুট করলে হয়? শালা রক্তচোষা, এই বাগানের অনেক মানুষ ওর কাছে ধার নিয়ে মাথা বিকিয়ে আছে, সুদ দিতে দিতে সবার মাইনে খতম হয়ে যায়। হনিমেশ বলল, পানিরামের তো ভাটিখানা ছিল। জুলিয়ান বললেন, এখনো আছে, টাকার পাহাড়ে বসে আছে লোকটা, এই চা বাগানের মানুষগুলোকে কিনে রেখেছে। ওর গুদামে টাকা থাকে? থাকে, সোমবার সকালে ব্যাংকে যায় ওর গাড়ি। আমাদের এখন প্রচুর টাকার দরকার। জুলিয়ান বললেন, সিরিল ঠিক বলেছে, সাধারণ মানুষের ধারণা পানিরাম শয়তানের চেয়ে শক্তিশালী, পুলিশের কেনা। সেই পানিরামকে যদি লুট করা যায় তাহলে লোক ধাক্কা খাবে, সাহস পাবে। হনিমেশ বলল, কিন্তু সাধারণ মানুষকে বুঝতে দিতে হবে এটা কজন সাধারণ ডাকাতের কাজ নয়। সারা দেশ জুড়ে আগামীকালের বিপ্লবের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের এটা প্রতিবাদ। অ্যাকশনের সময় এসব কথা সেখানে লিখে আসতে হবে। কিন্তু পানিরামের বন্দুক আছে। সিরিল বলল, ও তো বাধা দেবেই, বাধা দিলে জোর খাটাতে হবে। হনিমেশ খুব শান্ত গলায় বলল, যদি কোনো উপায় না থাকে তাহলে পানিরামকে সরিয়ে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে জুলিয়েন আর সিরিল অনিমেষের দিকে তাকাল। জুলিয়েন সম্মতির মাথা নাড়লেন, তারপর বললেন, ঠিকই বলেছেন, একজন রক্তচোষাকে মেরে ফেললে আরও 10টা ভয় পেয়ে যাবে। এই লোকটাকে চা বাগানের সমস্ত শ্রমিক দুবেলা মেরে ফেলার কথা ভাবে, কিন্তু আমাদের এই গরিব মানুষের বুকে অসহায়তা ছাড়া কিছু নেই। ওরা শুধু কল্পনা করতেই পারে, কিন্তু কেউ যদি ওদের করতে না পারার কাজটা করে দেখায় তাহলে সে ওদের আপনজন হয়েই যাবে। আপনি ঠিক বলেছেন।
অনিমেষ জুলিয়েনের এই ব্যাখ্যাটায় খুব খুশি হলো। সে বলল, কিন্তু পানিরামের মতো মানুষ খুন হলে যে পুলিশি তৎপরতা শুরু হবে তা সামলাতে আমাদের প্রস্তুত থাকতে হবে। জুলিয়েন হেসে দুটো হাত ছড়িয়ে দিলেন। আমাদের চারপাশে এত জঙ্গল, পুলিশের ক্ষমতা কি খুঁজে বের করে সেখান থেকে? আর থানাগুলো এত দূরে দূরে যে পুলিশ আসার আগেই আমরা খবর পেয়ে যাব। কিন্তু আসল ব্যাপারটার কথা কি ভাবছেন? অনিমেষ বলল, কি ব্যাপার? অ্যাকশন স্কোয়াড তৈরি করা? জুলিয়েন মাথা নাড়লেন, না, এতে আমাদের কষ্ট হবে না, কারণ এই সমাজ ব্যবস্থার প্রতি বিরক্ত ছেলের অভাব নেই এদেশে। আর যৌবনে মানুষ এরকম কাজ করার জন্য সব সময় উত্তেজিত হয়। আমি সে কথা ভাবছি না, আমি অস্ত্রের কথা ভাবছি। এসব কাজ তো আর ছুরি কাটারি নিয়ে হয় না, আমাদের প্রচুর অস্ত্র দরকার। অনিমেষ বলল, ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু অস্ত্র তো আর এমনি পাওয়া যাবে না, সেগুলো কিনতে হবে, আর তার জন্য টাকা দরকার। পানিরামের কাছ থেকে মেরে বা ভয় পাইয়ে টাকা আমাদের পেতে হবে। একটা পানিরাম খুন হলে দেখবেন অন্য পানিরামরা ভয়েই টাকা দিয়ে দেবে। সিরিল বলল, আরেকটা সহজ উপায় আছে। জুলিয়েন জিজ্ঞাসা করলেন, কি উপায়? সব চা বাগানের সাহেব, কন্ট্রাক্টর বাবু আর বড় ব্যবসায়ীদের কাছে বন্দুক, পিস্তল, রাইফেল আছে। আমরা যদি সেগুলো গায়ের জোরে ছিনিয়ে নিয়ে আসি তাহলে আমাদের অনেক অস্ত্র হয়ে যাবে। সিরিল একটা উপায় বার করতে পেরেছে বলে খুশিতে হাসল। অনিমেষ বলল, মন্দ বলেননি, প্রথম দিকটায় আমরা এইভাবে চালাতে পারি। তাহলে ডুয়ার্সে কার কার কাছে আগ্নেয়াস্ত্র আছে তার একটা লিস্ট করা দরকার, তাই না? খুব সহজ, সদরের সরকারি অফিসে ওই লিস্ট আছে। অনিমেষ বলল, তাহলে আমরা তৈরি হই, তবে আমি বোলপুর থেকে ফিরে এসে কাজ আরম্ভ করলেই ভালো হয়। জুলিয়েন বললেন, ঠিক আছে, এখন আপনি কি করবেন? আপনার ডুয়ার্সে যেতে হবে, ওদিকে আপনার জানাশোনা কেউ আছে? নিশ্চয়ই, আপনি কবে যাবেন? ধরুন কালকেই। জুলিয়েন কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর হেসে বললেন, আপনার সাহস আছে এইভাবে একা একা ঘুরছেন? যদি সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ না হয় তাহলে বিপদে পড়তে পারেন। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব। আপনি যাবেন? অনিমেষ বিস্মিত। বাড়ির লোকজন? ছাড়তেই হবে, যখন তখন একটু আগেই ছাড়ি। অবশ্য এখনই কাউকে কিছু বলছি না। জুলিয়েন কথা শেষ করতে অনিমেষ হাত বাড়াল। ওরা যখন খুব আন্তরিক কমর্দন করছে ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে ফাঁক হলো। ওরা তিনজনে ঘাড় ঘোরাতে একটি মুখ উঁকি দিয়ে সরে যাচ্ছিল। জুলিয়েন ডাকলো, বধুয়া। কিছুক্ষণ চুপচাপ, তারপর একটা মানুষ আরশোলার মতো হেঁটে এলো ভেতরে। অনিমেষ দেখল লোকটার কপাল থেকে রক্ত বের হচ্ছে, হাতে একটা বোঁচকা। সেই লোকটাই চুরি করতে গিয়েছিল। জিজ্ঞাসা করলেন, মাথা ফাটলো কি করে? বুধুয়া মুখ নিচু করল। জুলিয়েন উঠে ক্ষতটা পরীক্ষা করে বললেন, তেমন কিছু নয়, বিশল্যকরণে পাতার রস লাগিয়ে নে, আর এই ব্যবসা ছাড়তে হবে। খুব নিরীহ গলায় লোকটা বলল, খাবো কি? জুলিয়েন এবং অনিমেষ পরস্পরের দিকে তাকাল। সিরিল জিজ্ঞাসা করল, হাজ কার সর্বনাশ করলে? সঙ্গে সঙ্গে হাসল বুধুয়া, সর্বনাশ আর কোথায় করতে পারলাম, পানিরামের ঘরে গিয়েছিলাম আজ, দুটো থালা নিয়ে এসেছি। নামটা উচ্চারণ করা মাত্র অনিমেষটা চমকে উঠল। খোড়া খোলা আকাশের নিচে বেরিয়ে এলো। কিছুক্ষণ হেঁটে জুলিয়েন বিদায় নেবার জন্য দাঁড়ালেন। অনিমেষ বলল, এসব চুরি ছ্যাঁচড়ামিতে ওদের গাস হয়ে গেছে, এবার আমাদের ডাকাতি করতে হবে।